শাহরুখ কন্যা সুহানা খানের ওপর কড়া পাহারা রয়েছে কিং খানের। সুহানার বডিগার্ডের বেতন জানলে চমকে যাবেন। বলিউডের জাকজমক জীবনযাপনের কথা যেমন শোনা যায়, তেমনি অনেকে তাদের প্রাণনাশের হুমকিও দেয়, যে কারণে নিজেদের নিরাপত্তার জন্য বডিগার্ড রাখতে হয় তাদের। শাহরুখ, সালমান, অমিতাভ বচ্চন থেকে শুরু করে তাদের পরিবারের নিরাপত্তার জন্য হলেও বডিগার্ড রাখতে হয় তাদের। বলিউড তারকারা যেখানেই যান সেখানেই তাদের হাজারো ভক্তের ভিড় সব সময় থাকে। কিছু ভক্তরা তো এতটাই পাগল হয়ে থাকে যে করেই হোক নিজেদের পছন্দের তারকার কাছে যাওয়ার চেষ্টা করেন। তবে এই তারকাদের সব রকম ভিড় থেকে বাঁচানোর কাজটি করেন এই বডিগার্ডরা। এই বডিগার্ড তাদের তারকাদের সাথে এক কথায় ছায়ার মতোই লেগে থাকেন, যার জন্য মোটা অঙ্কের বেতনও পান তারা, যা শুনলে রীতিমতো চমকে যাবেন আপনি। জানা গিয়েছে সবচেয়ে হাইয়েস্ট স্যালারি প্রাপ্ত বডিগার্ড হলেন শাহরুখ খানের বডিগার্ড রবি সিং। বলিউডের বডিগার্ডদের মধ্যে রবি সিং সবচেয়ে বেশি স্যালারি পেয়ে থাকেন। বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে ভক্তের পাশাপাশি একাধিক মেয়ে ভক্ত রয়েছে। এর মধ্যে কিছু ভক্তরা এমনও আছে যারা মাঝে মধ্যেই এমন কিছু করে ফেলেন যা নিজে এসআর কেউ ভেবে উঠতে পারেন না, এবং এই ধরনের ভক্তদের থেকে রবি সিং কিং খানকে বাঁচিয়ে রাখেন। শোনা গিয়েছিল এই কাজটি করতে গিয়ে রবি সিং বহুবার বিপদের মুখেও পড়েছেন। রবি সিং গত 10 বছর ধরে শাহরুখ খানকে সুরক্ষা দিয়ে যাচ্ছেন। তার এই কাজের জন্য তাকে প্রতি বছর 2.75 কোটি টাকা স্যালারি দেওয়া হয়। যদিও তিনি আগে শাহরুখ খানের পাশাপাশি তার সন্তান আরিয়ান সুহানা ও আব্রাহাম খানের সুরক্ষা সমানভাবে সামলেছেন, তবে আরিয়ান খানের মাদক মামলা কাণ্ডের পর থেকে তিনি তাদের সুরক্ষার বিষয়টি আরও বেশি কড়া করেছেন। এরই মধ্যে জানা গিয়েছে মেয়ে সুহানা খান খুব শীঘ্রই বলিউডে অভিনয় জগতে পা রাখতে চলেছে। সম্প্রতি বিউটি ব্র্যান্ড মেবলিনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন তিনি। সেক্ষেত্রে শাহরুখ খান তার মেয়ে সুহানা খানকে নিয়ে অনেক বেশি প্রোটেক্টিভ। তার সুরক্ষার জন্য তিনি আলাদা বডিগার্ড রেখেছেন, যার নাম দীপক সিং, যিনি ছায়ার মতো সুহানার সাথেই থাকেন। এই দীপক সিংও কোনো সেলিব্রিটির থেকে কম নয়। বলিউডে কাজ করার অনেক সুযোগ পেয়েছিলেন দীপক সিং, কিন্তু তিনি তা করেননি। সুহানা খানের সুরক্ষা সামলানোর পূর্বে তিনি বলিউডের ক্যাটরিনা রণবীর কাপুরেরও বডিগার্ড ছিলেন। সুহানা খানের সুরক্ষার দায়িত্বের জন্য বাদশাহ শাহরুখ খান তাকে 1 থেকে 1.5 কোটি টাকা স্যালারি দিয়ে থাকেন।